আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি রিয়াজ হাজির হলাম। বর্তমানে এআই টুলস ব্যবহার করে আপনি যে কোনো ছবি ক্রিয়েট করতে পারবেন। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এআই টুলস ব্যবহারকারীর সংখ্যা সব থেকে বেশি। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে শুধু একটি প্রম্পটের সাহায্যে যে কোনো ছবি তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি কিভাবে একটি প্রম্পটের সাহায্যে ছবি তৈরি করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। চলুন দেখানো যাক কিভাবে একটি প্রম্পটের মাধ্যমে ছবি ক্রিয়েট করবেন। মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপরের সার্চ বারে টাইপ করব বিং ইমেজ ক্রিয়েটর। এই প্রথম ওয়েবসাইটটি ওপেন করে নিব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আমি এই ভিডিওতে দেখাবো না কিভাবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। আপনারা ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি খুলে নেবেন। চলুন দেখে নিই কিভাবে প্রম্পটের সাহায্যে ফটো তৈরি করবেন। আমি আগে থেকেই কপি করে রেখেছি, এখন এখানে পেস্ট করে দিব। এই প্রম্পটের সাহায্যে ফটো ক্রিয়েট করব। এই প্রম্পটটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্স, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু এই নামটি কেটে আপনার নামটি বসিয়ে দিবেন। এক্সাম্পল স্বরূপ আমার নামটি আমি দিয়ে দিচ্ছি এখানে। এইখানে আপনার নাম অথবা আপনি যেই নাম দিয়ে ফটো ক্রিয়েট করবেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন। এখন এই ক্রিয়েটর উপরে ক্লিক করব। অটো জেনারেট হতে প্রায় 10 থেকে 15 সেকেন্ড সময় লাগতে পারে। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এই ফটোগুলো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ফটোর উপরে ক্লিক করব। এখান থেকে এই 3 ডটের উপরে ক্লিক করে ফটোগুলো ডাউনলোড করে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।